আসল ব্যাংকনোট চেনার উপায়। ইদানিং টাকা জাল করার প্রবণতা অন্যান্য দেশের মতো বাংলাদেশও বেড়েছে। এ কারণে আসল নোটের নিরাপত্তা বিষয়গুলো মনোযোগ সহকারে লক্ষ্য করা প্রয়োজন। 100, 500 ও 1000 টাকার নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং নোটের উভয় পিঠের বেশ কিছু লেখা ও ডিজাইন হাতের আঙ্গুলের ছোঁয়ায় অসমতল বা উঁচু নিচু মনে হবে। পুরাতন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত 100 ও 1000 টাকার নোটে রং পরিবর্তনশীল কালি অংশে, নোট নাড়াচাড়ায় রং সোনালি থেকে সবুজ এবং 500 টাকার নোটে লালচে রং থেকে সবুজ হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত 10 টাকা হতে 1000 টাকার নোটে নিরাপত্তা সুতায় বাংলাদেশ ব্যাংকের লোগো এবং বাংলায় লেখা নোটের মূল্যমান মুদ্রিত আছে, যা আলোর নিচে নোট চিত করে ধরলে দেখা যাবে। অপরদিকে পুরাতন 10 টাকা হতে 500 টাকার নোটের নিরাপত্তা সুতায় বাংলাদেশ এবং 1000 টাকার নোটে 1000 টাকা উল্টা ও সোজাভাবে লেখা আছে, যা আলোর বিপরীতে নোট কাত করে ধরে দেখা যাবে। তাছাড়া আসল নোটের নিরাপত্তা সুতা জাল নোটের মতো নখের আঁচড়ে উঠে যাবে না। পুরাতন ও নতুন ডিজাইনের 1000 টাকার নোটের পেছনের পিঠে বাঁ দিকে হালকা নীল রঙে ইংরেজিতে বাংলাদেশ ব্যাংক খাড়াভাবে লেখা আছে, যা নোটের নাড়াচাড়ায় দেখা যাবে।